আটা মেখে এই যে লুচি ভাজলাম, পায়েস রান্না করলাম, আলু দম রান্না করলাম, কি ব্যাপার? খাওয়া হয়ে গেছে কিন্তু ওর খেয়েছে ওখানে লেকচার যাতে এসছে। আবার ফোলা জিনিসটাকে দাব দিচ্ছে, ফেটে যাবে। দেখি কেমন বেলতে পারো তুমি, গেল আমি ভাজি। লুচি বানাচ্ছ তুমি? লুচি আবার এতবার বেলতে হয়? তোমার যদি মন না ভরে যায়, লম্বা বেলবা তো লম্বাই করে দেবা, অত গোল করার কি ছিল? আর একটা বেলে দেখাও, গোল করতে পারে না? বড় বড় কথা বলছি, আমি পারবো, টেস্ট হবে। হয়েছে, তোমাকে আর করতে হবে না। তোমার লুচি বেলা দেখে না আমার ঘুম পাচ্ছে। সরো তো, কাজ খালি আমার খালি দেরি করতে হচ্ছে। কি ধরনের লুচি? লুচি নিয়েছি, পায়েস আর আলু দম। আমি ভাজতে থাক, মানে আমি লুচি ভাজছি আর ওরা বাবা ছেলে মিলে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আমাকে একটা বারের জন্য বলে না, প্রিয়াঙ্কা একটু খাইয়ে দেই।
তোমার অল্প তো হবে না, তুমি খাও এখন 10-12টা লুচি। মন ভরে খাও। 10টা লুচি নিয়েছি। খেতে পাবো না মনে হয় তুমি এতগুলো। সব খেয়ে নেব, কি দিবা বলো? চ্যালেঞ্জ করছো? তুমি যদি সব খেতে পারো তোমাকে আজকে কি দিবা? তুমি কি চাও সেটাই দেবো বলো। খেতে পারলে তোমাকে আমি যা দেবে তাই দেবো। আমি বলবো না, সেটা তোমাকে বলতে হবে। কি দেবো? আর আমি যেটা বলবো সেটা কিনে না দিলে কানটা কেটে দেবো তোমার। আমি না না, তোমার চাহিদার উপর আমি ছেড়ে দিতে পারবো না। হঠাৎ কি বলে দেবা তা ঠিক নাই। অতএব তোমাকে আমি একটা ভালো দেখে নাইটি কিনে দেবো। নাইটি? যে লোকটা কোনোদিন একটা শাড়ি আনতে পারেনি, নাইটি কিনে ও এনেছিলা বিবাহ বার্ষিকী, ভুলে গেছি যে ভুলে গেছি যে দেয় তার নাম হয় না। আমি না, ওটা একবারই করেছিলে, আরেকবার করে তাহলে মনে থাকবে। মানে একবার না, বারবার করতে থাকো তাহলে মনে থাকবে যে তুমি আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসো। ঠিক আছে আমি চললাম, তুমি খেয়ে থাকো, লাস্ট টাইম দেখবো। হ্যাঁ কেন, তুমি যেভাবে খাচ্ছ 10 ঘন্টা লেগে যাবে খেয়ে তোমার। বাই, টাটা। 10 ঘন্টা ধরেই খাবো। খাও আরাম করে।